পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বাংলার শস্য বিমার আওতায় আসার জন্য আলু চাষীদের অনুরোধ করলেন হিমঘর মালিক সংগঠন। এতে করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের পাশাপাশি মালদা জেলার কয়েক হাজার কৃষক উপকৃত হবেন। সম্প্রতি অকাল বৃষ্টি এবং নিম্নচাপের জেরে আলু চাষে ধসার রোগ দেখা দেওয়ায় গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলার যে সকল আলু চাষীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এবারে তাদের সম্পূর্ণ বিনা খরচায় মুখ্যমন্ত্রীর ঘোষিত শস্য বিমার আওতায় আসার আহ্বান জানালেন মালদা কোল্ড স্টোর ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক উজ্জ্বল সাহা। বুধবার মালদা শহরের গৌর রোড এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উজ্জ্বলবাবু জানান, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের ফসল সুরক্ষার সম্পূর্ণ বিনা খরচায় শস্য বিমার কথা ঘোষণা করেছেন। সম্প্রতি অকাল বৃষ্টি এবং নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে আলু চাষে ক্ষতি হয়েছে, ধসা রোগে আক্রান্তের সম্ভাবনা দেখা দিয়েছে। সমগ্র রাজ্যের আলু চাষীরা ক্ষতির সম্মুখীন হলে প্রভাব পড়বে হিমঘরগুলিতে। রাজ্যব্যাপী আলুর উৎপাদন ভালো হলে হিমঘরগুলি আরও উন্নতি করা সম্ভব হবে। স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফসল সুরক্ষার জন্য বিনা খরচায় শস্য বিমা চালু করেছেন। তাই আমাদের অনুরোধ, সকল চাষীরা এই শস্য বিমার আয়ত্তে আসুন সম্পূর্ণ বিনা খরচায়। অকাল বৃষ্টি এবং নিম্নচাপের কারণে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সারা রাজ্যব্যাপী আলু চাষে একটা ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। আলু চাষে আলুর জমিতে ধসা রোগের আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা জানি যে আলু চাষিরা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাতে করে শুধু জেলাব্যাপী না সারা রাজ্যব্যাপী যে সমস্ত কোল্ড স্টোরেজ আছে সে সমস্ত কোল্ড স্টোর ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে একটা ক্ষতির সম্ভাবনা দেখা দিবে। আমরা চাই যে আলু ভালো উৎপন্ন হলে এই কোল্ড স্টোর ইন্ডাস্ট্রিও আরও ডেভেলপ করবে। স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার কৃষকদের স্বার্থে শস্য বিমা চালু করেছেন এবং সেই শস্য বিমাতে সম্পূর্ণ বিনা খরচায় এই শস্য বিমায় আওতায় আসার জন্য কৃষকদেরকে কোনো খরচ দিতে হয় না, কোনো টাকা পয়সা দিতে হয় না। আমরা কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন তথা কোল্ড স্টোর মালিকদের পক্ষ থেকে আমরা অনুরোধ করব যে সমস্ত আলু চাষি আছে তারা এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই শস্য বিমায় আওতায় এসে আলু চাষে এই যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ থেকে লাভবান হওয়ার জন্য, ক্ষতিপূরণ পুষিয়ে ওঠার জন্য আমরা কোল্ড স্টোর মালিক সমিতির পক্ষ থেকে অনুরোধ করব। সেই সঙ্গে সরষা চাষেরও একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে, সমস্ত কৃষকদেরকে আমরা অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃষকদের স্বার্থে যে শস্য বিমা করা হয়েছে, আপনারা প্রত্যেককে এই শস্য বিমার সুফল আপনারা নেবেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।